নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি কেরিয়ার পথ স্বপ্ন পূরণের রাস্তা। ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা ডিএ আপডেট নিয়ে, যেখানে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো বড় একটা ডিএ আপডেট। সো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং ডিএ আপডেট সম্বন্ধিত খুঁটিনাটি তথ্যের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। মামলার বড় আপডেট, সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ, ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। একের পর এক শুনানির তারিখ পিছিয়ে যাচ্ছে, এই নিয়ে অষ্টমবার শুনানি পিছিয়ে গেল, ফলে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বেশ কিছুটা হতাশ হয়ে পড়েছেন। এটা স্বাভাবিক, কারণ দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চ আরও কয়েকটি রাস্তায় বসে ডি আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বাংলা থেকে দিল্লি পর্যন্ত ছুটে বেরিয়েছেন, সেখানে গিয়েও আবেদন করেছেন, আন্দোলন চালিয়েছেন, তবে কাজের কাজ কিছুই হয়নি। ডিএ মামলার রায় এখনও অধরা সরকারি কর্মীদের, কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ দেওয়ার দাবিতে রাজ্য সরকারের কাছে তারা আবেদন করেছেন। এই প্রসঙ্গে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া সম্ভব নয়। তার মধ্যে রাজ্যে এসে গিয়েছিল পঞ্চায়েত নির্বাচন, সরকারি কর্মচারীদের একাংশ সংগঠন আবার পঞ্চায়েত ভোটে অংশ নেবেন না বলেও বিভিন্ন ধরনের কারণ দেখিয়েছিলেন, যদিও পরবর্তীতে নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে, ফলাফল প্রকাশিত হয়, তৃণমূলে জয় জয়কার হয়েছে সারা রাজ্য জুড়ে। যদিও আর কিছু বলবো না, আর রাজ্য সরকারের তরফে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সরকারি কর্মীদের ডিএ মামলায় এসএলপি দাখিল করা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানি এখনও পর্যন্ত শুরু হয়নি, তবে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে আরও কম বেশি 3 থেকে 4 মাস পরে যে কোনো একটি তারিখে বকেয়া ডিএ মামলা শুনানি হতে পারে। মানে সুপ্রিম কোর্ট একটা শুনানি হয়েছে জানুয়ারিতে, আবার আবার পরে 24 সালে আবার জানুয়ারিতে আবার একটা শুনানি হবে। আপনাদের ডিএ ও 30 সাল পর্যন্ত টানবে, তারপরে আপনাদের ঘোষণা হবে, চাপ নেই। তবে এখনও পর্যন্ত জানা যায়নি কবে সে শুনানি। শীর্ষ আদালতের তরফে জানা গেছে নভেম্বর মাস নাগাদ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা শুনানি হলেও হতে পারে, নভেম্বর আসবে আবার কেস ক্যান্সেল করে দেবে। এবার 28 অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে সুপ্রিম কোর্টে, পরবর্তী পুনরায় সেই ছুটি 13 থেকে 18 নভেম্বর পর্যন্ত চলবে, ফলে স্বাভাবিকভাবে 20 নভেম্বরের আগে সুপ্রিম কোর্টে এই বকেয়া ডিএ মামলা শুনানি হওয়া সম্ভব নয়। যদিও এই মুহূর্তে সরকারি কর্মচারীদের একাংশ সুপ্রিম কোর্টের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন, তার কারণ তাছাড়া অন্য কোনো পথ নেই, যেহেতু শীর্ষ আদালতের বিচারাধীন আর আন্দোলনের কর্মসূচি দিয়েও কাজ সেই অর্থে কিছুই হচ্ছে না, ফলে সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষাতেই তাদের দিন গুনতে হচ্ছে। যদিও সরকারি কর্মচারীদের সংগঠন তরফে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলার ফয়সলা হবে, যেখানে রাজ্য সরকারি কর্মীদের জয় হবে, তবে সেটা আদৌ কী হবে তা জানার জন্য শুনানির অপেক্ষায় রয়েছেন সকলেই। সো বন্ধুরা, এটাই হলো কি আজকের আপডেট। এরকম আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নমস্কার।